মানে আমি জিনিসটা বুঝলাম না, তোমরা মানে অনেকে আসো যারা এসব কন্টেন্ট গুলো বানাইতেছো, এর মধ্যে দেখা যায় তোমাদের কন্টেন্ট গুলোর মধ্যে আমি নাই, তারপর আবার তোমরা এমন জিনিসগুলো বানাও যেগুলো আমার সাথে চায় না, আমি নিজে কখনো এই টাইপের জিনিসগুলো আমি করি না, তো এগুলো তো মানে আসলে ঠিক না, আমি তো এগুলা বুঝলাম না ভাইয়া, আসলে সরি ভাই আমি বুঝতে পারিনি। বুঝতে পারো না এটা তো এখন বলতেছো, এটা তো আগে বোঝা উচিত ছিল, আগে আমারে বলা উচিত ছিল। আচ্ছা দেখো, একটা এদিক দিয়ে বান্ডিল ব্যক্তিছে, আর এদিক দিয়ে সবাই অনেকেরই দেখতেছি যে মানে মিস্টার ট্রিপলের নাম দিয়ে এই সে ভিডিও বানাইতেছে, তো ভিডিও বানাক, ভিডিও বানাইতে আমি কখনো না করি নাই, তোমরা ভিডিও বানাও, পজিটিভ হইতে ভিডিও বানাও, ওইটা সমস্যা না, বাট এই যে ফেক ট্রিপলার ওদের ডাইকা এইগুলা যে করতেছে এগুলা তো ঠিক না আসলে, তোমরা যে এগুলা করতেছো এগুলা তো মানে মানে আপনার জনপ্রিয়তা বেশি তো এই জন্য এখন মানে মনে করেন আপনাকে নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। ঠিক আছে ভিডিও বানাক, আমি তো বললাম যে ভিডিও বানানোর জন্য আমি কখনো না করি নাই, আমি কখনো নিষেধ দিই নাই, ঠিক আছে তোমরা পজিটিভ হয়ে ভিডিও বানাও, অডিয়েন্সদের এন্টারটেইন করো, কষ্ট করতেছো ভিডিও বানাও, প্রবলেম নাই, বাট আসলে ভাই আপনার বান্ডেলটা ব্যাগ দিছে তো এই জন্য ওইভাবে করে একটা ভিডিও বানাইছিলাম। বান্ডেল ব্যাগ দিছে এদিক দিয়ে আমার মানে মনটা একটু খারাপ, বাট ভাল লাগতেছে যে সবাই নিতেছো তোমরা বান্ডেল গুলো, বান্ডেলটার জন্য তোমরা এত মানে তোমাদের ভিতরে একটা ক্রেজিনেস কাজ করতেছে, সবাই নিতেছো, লবিতে একসাথে থাকবো মজা হবে, বাট এগুলা তো মানে আসলে ঠিক না, আমার কাছে তো পারমিশন তো নিতে পারতো তোমরা অন্তত। আপনি যদি বলেন তাহলে আমি ভিডিও প্রাইভেট করে দিব। না না ভিডিও প্রাইভেট করার দরকার নেই, তোমরা ভিডিও বানাও, অনেকে ভাবে কি যে আমি হয়তো দেখবো না, বা আমি দেখি, আমি সবার ভিডিও গুলো দেখি, কে কি বানাইতেছে কে কি করতেছে আমি সবার ভিডিও গুলো দেখি, লাইকও দেই, আমি সবাইকে সাপোর্ট করি, আসলে এখন কি আর বলবো। আর ভাই আমি কি বলবো কিছু বুঝতেছি না, বাট আমার সরি ভাই আমি মানে বুঝতে পারিনি। আচ্ছা আপনার বান্ডেল নিয়ে ভাইয়া কিছু বলবেন? বান্ডেল এটা তো মানে এখন কি বলবো, সবগুলাই ব্যাক দিতেছিল যে আমি যদি বলি যে হ্যাঁ ভিডিও বানাও তাহলে তার কোনো সমস্যা নাই, আমি তোমাকে পারমিশন দিছি, বানাও, প্রবলেম নেই। ওকে ভাইয়া মানে বান্ডেলার বান্ডেলার কথা যেটা বলছিলাম যে বান্ডেল ব্যাগ দিছে এটা নিয়ে এখন মানে কি রকম লাগতেছে, এখন বললাম যে প্রথমে আমি প্রথমে মানে এগুলো এত বেশি ই করি নাই, যে সাকুরা ব্যাগ দিয়ে দিছিল অনেকেরই, অনেক বান্ডেল ব্যাগ দিতেছে, ক্রিমিনাল, তারপর কোবরা বান্ডেল, ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট, এগুলো অনেক কিছু দিতেছে একটার পর একটা, তো আমি ভাবছিলাম যে প্রথমে হয়তো দিবে না, আবার একটা টাইম ভাবলাম যে আচ্ছা দেখ সমস্যা নাই, দিলে সবাই একসাথে থাকবো, একসাথে ই করলাম যে লবির মধ্যে অনেক মজা হবে এরকম ভাবছিলাম, কিন্তু কেন জানি এখন আমার খুব খারাপ লাগতেছে, মানে সেন্টি খেয়ে যেতেছে। আমি বুঝছি ভাই। আচ্ছা ভাই আমি আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখন তো বিবেশ সবগুলা থামনের নামটাই দিয়ে দিছে। হ্যাঁ দেখলাম অনেকেই মানে নাম চেঞ্জ করে ই করতেছে, যে মিস্টার ত্রিপলার নাম দিতেছে ব্যস্ততা মনে করো সবারই থাকে,
তো আমিও অনেক দিক দিয়ে এইভাবে ওইদিকে দৌড়াইতে হয়, তো এই জন্য মনে করো সবসময় পারি না সবাইকে সময় দিতে। আজকে একটু ফ্রি টাইম ছিল তো ভাবলাম দেখা যারা একটু বলি ব্যাপারটা। আচ্ছা সবাই যে আপনার নামটা দিচ্ছে, আপনার কেমন লাগতেছে এটা একটু বলবেন। ভালো লাগতেছে, যারা পজিটিভ হয়ে ভিডিওগুলো বানাইতেছে ভালো লাগতেছে, আমার সমস্যা নাই। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে সবাই মানে ট্রিপলার বাই ট্রিপলার বাই নাম দিচ্ছে, মানে মিস্টার ট্রিপলার ট্রিপল, আমি তো বুঝতে পারতেছি না যে আসলে কেমন মানে কে। আমি তো ফার্স্টে মনে করছি আপনি যখন ডাকছেন ওইটা আমি মনে করছি পেকটা, কারণ আমি এর আগের দিন একটা পেক ভিডিও রিড করছি, আমি তো বলতেছি কিরে ওর তো মানে ইয়া নেই বিবেচ নেই, ওর নাম ছিল কালা খরগোশ আর আপনি হচ্ছে ত্রিপলার, আমি এখন বুঝতে পারছি যে এটা আপনি। দেখো কোনটা রিয়েল আর কোনটা ফেক এটা তো গ্রুপে আসলে তোমরা এমনিতেই বুঝে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা ত্রিপলার একটা কথা সেটা হচ্ছে মানে ম্যাচে তো অনেকগুলো ত্রিপলার যদি মানে বিবেস প্লেয়ার মানে প্লেয়ার যদি তিন চারটা একসাথে পড়ে সেম ম্যাচে, মনে করেন ত্রিপলার চারটা হয়ে গেছে, তাহলে তখন আপনার কেমন লাগবে একটু বলে। আসলে এই জিনিসটা একটু মানে ফানি ওয়েতে চলে যাবো তখন, যে লাইক কোনটা রিয়েল ত্রিপলার এটা অডিয়েন্সের জন্য বোঝা মুশকিল হয়ে যাবে ওই ম্যাপের মধ্যে যারা পড়বে। আসলে মুশকিল তো হয়ে যাবে, আমি নিজে কনফিউজ হয়ে গেছি আজকে, আমি ভাবছিলাম অন্য কে আজহার ভাই মনে করছিলাম আমি, আর সামিও তো সেম নামটা দিছে না, আমি মনে করছি ও আমাকে ডাকছে, আর আমার লাইভে এসে সবাই বলতেছে যে আপনার সাথে মিট করতে চাই, আর আমি যে আপনার নামটা দিছি ট্রিপলার আপু ওইটার জন্য অনেকে বলতেছে যে আপনি আসলে ত্রিপলার বিগ ফ্যান, আসলে আমি ভাই আপনার অনেক বড় ফ্যান যেটা সত্যি কথা। আরে আরে দেখলাম আপু। আচ্ছা যদি কখনো মনে করেন যে ফ্রি টাইম যদি পাই কখনো তাহলে সমস্যা নাই, একসাথে লাইভে গেম প্লে হবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে ওকে, অনেক থ্যাংক ইউ ভাইয়া, অনেক থ্যাংক ইউ। আমি তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি যেটা সত্যি কথা, আমার তো মনে হচ্ছে আমি স্বপ্নই দেখতেছি। এক কাজ করো, হাতের মধ্যে একটা চিমটি কাটো, চিমটি কাটো দেখো ব্যথা পাও নাকি, তাহলে বুঝা যাবে স্বপ্ন দেখতে শোনা দিও। হ্যাঁ ভাইয়া ব্যথা পাচ্ছি, আরে আমি তো সত্যি ভাইছি ভাই, আসলে যে সত্যি আমি কি বলবো, বুঝতেছি না যে ত্রিপলার আমার সামনে, মানে এর আগে দিন আমি ফেক ত্রিপলার কে নিয়ে ভিডিও বানিয়েছি, আজকে আমার সামনে রিয়েল ত্রিপলার দাঁড়িয়ে আছে। ভাল লাগে এগুলা মানে তোমরা যে কন্টেন্ট গুলা বানাও ফানি হয়েতে প্র্যাঙ্ক ভিডিও, তারপর এগুলো যেগুলাই বানাও তোমরা, আমি মাঝে মধ্যে দেখে দেখে তখন একা 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 নিজে হাসাহাসি করি। ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া, এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আর ভাইয়া সরি ভাইয়া আমি মানে ভিডিওটা বানানোর জন্য। সমস্যা নাই, পজিটিভ হয়েতে ভিডিও বানাও ওইটা প্রবলেম না, বাট তোমরা যারা যারা ভিডিও বানাও তারা অ্যাটলিস্ট আমার কাছ থেকে পারমিশনটা নিয়ে নিও যে ভাইয়া এই টাইপের একটা কন্টেন্ট বানাইতে চাইতেছি, তো এটা মানে কি বানাবো না। ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো গাইস ভিডিওটা হচ্ছে একটা কাল্পনিক ভিডিও, আমরা সবাই কিন্তু ত্রিপলার ভাইকে অনেক বেশি লাভ করে এবং ওনার অনেক বড় ফ্যান। তো গাইস আমরা অনেক রকম ভিডিও বানাই আমাদের ত্রিপলার ভাইকে নিয়ে, অনেক সময় ফেক ত্রিপলার ভাইকে নিয়ে, আবার অনেক সময় রিয়েল ত্রিপলার ভাইকে নিয়ে, তো আমরা জাস্ট ভিডিওটা মেক করি বিনোদনের জন্য। তো গাইস বিষয়টা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। আর তাছাড়া ত্রিপলার ভাই একদিন লাইভে বলছিল ওনার বয়সের মতো আরো অনেকজনের বয়স আছে, তোমরা চাইলে অনেক ধরনের ভিডিও মেক করতে পারো কিন্তু এমন কোনো ভিডিও বানাবে না যার কারণে আমার প্রবলেম হয়, লাইক দ্যাট কন্ট্রোভার্সি টাইপের ভিডিও, গালাগালি টাইপের ভিডিও, এরকম ভিডিও যাতে না বানাই, তাছাড়া বিনোদনের জন্য যে কোনো টাইপের ভিডিও বানানো যায়। তো গাইস আমরা ত্রিপলার ভাইকে নিয়ে যেগুলো ভিডিও বানাই এগুলো জাস্ট বিনোদনের জন্য আর কিছু না। তো গাইস আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত, সবাই একটু একটু করে লাইক করে দিও, আর গাইস ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।